দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাইমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই পেসার। তবে টাইগার এই পেসারের বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভক্ত তার স্ত্রীর সমালোচনা শুরু করেছেন। এ নিয়ে ব্যথিত তাসকিন। ঠিক এ সময় টাইগার এই তারকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কথোপকথন প্রকাশ করলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালমান লেখেন, যেসব লোকজন তাসকিনের স্ত্রীকে নিয়ে বেশি আগ্রহী তাদের জন্য, প্রথমত সে হয়তো আপনাদের মতো এত সুন্দর না, তবে মেয়েটি ন্যূনতম যোগ্যতা সম্পন্ন, সুন্দর হৃদয় ব্যক্তিত্ব আছে এবং তার ভালোবাসা অনেক শক্তিশালী, এজন্যই তাসকিন তাকে বিয়ে করতে দ্বিতীয়বার ভাবেনি। এরপর গত সপ্তাহে তাসকিনের সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেন। ভাই এত তাড়াতাড়ি কেন বিয়ে করছো? তাসকিন বলল, ভাই আমি আমার বান্ধবীকে খুব ভালোবাসি এবং ঘরে বউ থাকলে যত মেয়েই আমাকে নক করুক আমি ভুল কিছু করতে গেলে নিজেকে দোষী মনে হবে, আমি নিজেকে বিরত রাখতে পারবো। আমার থেকে বাংলাদেশ অনেক কিছু আশা করে, লাইফের ছোট ক্যারিয়ারে নিজেকে সামাল না দিলে ভুল পথে যেতে পারি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।